আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি যাচ্ছি লাইব্রেরিতে আর এখন পুরো স্নো পড়ছে আর হাওয়াও দিচ্ছে, সেরকম প্রচন্ড হাওয়া দিচ্ছে। ঘড়িতে বাজে রাত একটা আর আমাদের ঘরে হালাত হচ্ছে এখন এই অবস্থা। এখনো পর্যন্ত পুরো প্যাকিং করে উঠতে পারিনি, এখনো কত কিছু ছড়ানো। আর আসবে দেশের বাইরে আর আর ঘোরার শখ আছে? এক্সপিরিয়েন্স আমার জীবনটা যেন যে মানে এখনো পর্যন্ত এগুলো ট্র্যাশ হবে, এগুলো ডোনেট হবে, কয়েকটা ব্যাগে মানে আমি কত শখ করে কতগুলো জিনিস কেনা হয় না, সে তো মানে কত কিছু ডোনেট করে দিয়ে এলাম, প্লাস আবার এইগুলো তো মনে হচ্ছে ফেলে দিতে হবে। আমার যে কত কাঁচের জার ছিল, আমি এখানে একটা বক্স মতো আছে, লোকে যা যা লাগে না ওখানে রেখে দেয় ইউজ করার জিনিস, ওই ওই লেটার বক্সের সামনে আমি যাতে রেখে যাই হোক। আমাদের মোটামুটি ছটা, বাকি সব ব্যাগগুলো ঠিক আছে, মোটামুটি এখানে আমরা দুটো ব্যাগ রেখেছি। এই দুটো ব্যাগে আমার কিচেনের আইটেম আর যা রেগুলারের জামাকাপড় এগুলো ঢুকবে, এবং ঢুকবে কিছু কিছু আবার বেরোবেও, আমি জানি আমি পাচ্ছি না। তাও আমার ঘর এখনো খালি হয়নি, তাও আমাদের বাড়িতে এখানে কিছুই নেই। আমরা জানি যে আমরা অল্প দিনের জন্য আছি, তাও আমরা অল্প জিনিস কিনেছি, তাতেও যেন আমি শেষ করে উঠতে পারছি না, আমি টায়ার্ড। আর আমি বাড়ি ছেড়ে কোথাও আসছি না, আর যাই হোক না কেন ভাই আমি টায়ার্ড। মর্নিং এভরিওয়ান, আমার এখন ইয়োগা ক্লাস শেষ হয়ে গেছে, একটু এক্সারসাইজ করা হয়ে গেছে, এখন যাচ্ছি টুইটিকে স্কুলে ড্রপ দিতে। ঘর একবারে চারিদিকে যা অবস্থা, কালকে রাতে শুয়েছি আমি বললাম অনেক রাত করে, তো চলো এখন যাই ঝটপট করে রেডি হয়ে নিই আর টুইটিকে টুক করে ড্রপ করে আসি। আজকে লাস্ট আমি টুইটিকে কানাডাতে স্কুলে দিতে যাচ্ছি, তারপর ইন্ডিয়াতে যাবো স্কুলে দিতে, কোনো চাপ নেই। তো যাই হোক, এই রাস্তা দিয়ে এইভাবে তোমাদের সাথে লাস্ট কথা বলছি আমি এই ব্লগের মাধ্যমে। তো যাই হোক চলো যাই। আর এখন টেম্পারেচার কত জানো? -6। মানে আমরা যাওয়ার আগে যেন টেম্পারেচারটা কমার খুব দরকার। কালকে ভাবলাম, মানে দুদিন ধরে ভাবছি এই এত বড় জ্যাকেট পরে বেরোবো না, লাগেজ ফাগেজ নিয়ে বেরোতে হবে, হালকা একটা জ্যাকেট পরে নেবো। সেই মতো আমি জামাকাপড় সব সেট করে রেখে দিয়েছিলাম। ও বাবা, তারপরে দেখি আর স্নো পড়লো দুদিন ধরে, তারপরে তো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো, ব্যাস হয়ে গেল। তারপর যথারীতি আবার আমাকে জ্যাকেট পরেই যেতে হবে। আমি ভাবলাম যে হালকা জ্যাকেট পরে যাব, বাড়ির সামনে থেকেই তো গাড়িতে উঠবো, তারপরে তো এয়ারপোর্টে নেমে যাব, বড় জ্যাকেট লাগবে না। আর কে দেখে আবার সেই ঢাপকা জ্যাকেট পরে এয়ারপোর্টে যাব, বিরক্ত। টুইটিকে জাস্ট ড্রপ করেছি, এখন বাড়ি যাচ্ছি আমি। আর বাড়ি যাওয়ার পথে টুইটিদেরই স্কুলে যে বন্ধুরা থাকে তাদের প্যারেন্টসরা আর কি আমার সাথে অনেকক্ষণ গল্প করছিল। এখানে আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, ঝটপট করে ব্রেকফাস্টটা সারি, তারপর সমস্ত কাজকর্ম করব। উপর থেকে পড়ে যাও না জানো? পড়বো না। দেখো এখানে ক্লিনিংটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু একটা এথিক্সের ব্যাপার আছে। তো আমাদের যে ল্যান্ডলর্ড রয়েছে উনি কিন্তু একদম ঝকঝকে আমাদের ঘর দিয়েছিল, কারণ কানাডাতে আমরা বহু ঘর দেখতে গেছিলাম এরকম, মানে ফ্রিজে ফিশ বা মিট কিছু রেখে গেছিল তার রক্তটা পর্যন্ত পড়েছিল। তো ওগুলো দেখে যেমন আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম যে না এত নোংরা ঘর আমরা নেবো না। তো আমরা চাইছি যে যেরকম ঘর পেয়েছি সেরকম একটু ক্লিন করে দিতে, আফটারঅল এতদিন তো আমরাই ছিলাম ঘরটাতে, আর রোজ যখন ক্লিন করেছি সেই জন্য ভাবলাম লাস্ট টাইম ক্লিনিংটা আমি করে দিয়ে যাই। তো যাই হোক, সব থেকে প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান কিচেনে এই হলুদ হলুদ, সব জায়গায় শুধু হলুদ হলুদ আর হলুদ। যাই হোক চলো এক এক করে সব ক্লিন করে গ্যাস স্টোভটা ক্লিন করে দিয়েছি, দেখো একদম নতুন হয়ে গেছে, নিচটা দেখো ঝকঝক করছে। চিমনিটা বাকি আছে, চিমনির তলাটা করে দিয়েছি ওপরটা, আর ওপর সেকশনটা বাকি আছে। অফিসে যেতে হবে, আমি এবার এসে করব ক্লিনিং যা বাকি থাকবে। তুমি যতক্ষণ আসবে আশা করছি ততক্ষণ হয়ে যাবে, কারণ আজকে আমার রান্না বান্না কিছু নেই, আমি সব কালকে রান্না করে রেখে দিয়েছি, কারণ আমি জানি আজকে আমার ক্লিনিং করতে হবে, সেই জন্য আমি অনেক জায়গায় যেতে হবে আজকে। হ্যাঁ করে বাবারে আমি হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক আবার টাইম করে টুইটিকে আনতে হবে, তাহলে দেখ তিনি আগে এত ক্লিনিং করছে আমি টুইটিকে আনতেই হয়তো ভুলে গেলাম। তো চলো ঝটপট করে ক্লিন যা।
ছেড়ে ফেলি। আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর প্রান্তি খেয়ে দিয়ে উঠেই কার্টেন্স রডটা খুলে দিয়ে টুইটিকে একটু আনতে গেল, আর দেখি কার্টেন্সগুলো ফেলে দিতে হবে কারণ কার্টেন্সগুলো তো এখানে লাগিয়ে রেখে যেতে পারবো না। রান্নাবান্না তো আজকে আমি কিছু করিনি, শুধু ভাতটাই করেছিলাম, ডাল আলু পোস্ত, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম, আর তোমার অ্যাভোকাডো ছিল, অ্যাভোকাডোটা একটু স্ম্যাশ করে নিলাম, আর চিকেন, ব্যাস ওইটা করে রেখেছিলাম বলে না আজকে আমি অনেকগুলো মানে রান্নার দিকে আমার যেতেই হয় না, অনেকগুলো কাজও করে নিতে পেরেছি আমি, আর কথাগুলো কেমন ইউকো ইউকো হচ্ছে। যাই হোক, কালকে এই সময় আমরা ফ্লাইটে, মানে জাস্ট ফ্লাইটে টাইম হয়ে গেছে, ফ্লাইটে উঠেও গেছি আমরা, কি মজা লাগছে আমার, আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ আমার মনে হচ্ছে এই টাইমটা তাড়াতাড়ি করে কেটে যা। আর সত্যি কালকে না কীভাবে সারাটা দিন টাইম কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। ইনফ্যাক্ট এখনও মানে সকাল থেকে কাজ করছি, হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 1টা বেজে গেছে। প্রান্তিক বলছে চাও তুমি স্নান করো, প্রান্তিক তাও সকাল সকাল আজকে স্নানটা সেরে ফেলেছিল, ওকে বললাম না অফিস যেতে হবে ল্যাপটপ ড্রপ করতে, তো সেই জন্য তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলেছিল সে। আর আমি আমি ও মা 1:30 বেজে গেছে, আমি খেয়ালই করি, আমি তোমার সকালবেলা বলছিলাম না যে এমন টাইম হয়ে যাবে, হয়তো টুইটিকে আনার টাইম হয়ে যাবে, আমি কাজ করতে করতে ভুলেই যাবো। তা প্রান্তিক এখন খেয়ে দিয়ে গেল টুইটিকে আনতে। এসে স্কুল থেকে কত কিছু পেয়েছি, আরে বাবা ইন্ডোসুজে না খেলে দিয়েছি, ও শুধু একে চুল খুলে গেছিল, আমি বেঁধে নিয়েছি স্টাইল, শুধু বিনুনি করে দিয়েছিলাম না, যেন পছন্দ হয়নি। এই এই এত গিফট দিয়েছে, তোদের ফ্রেন্ডরা দিয়েছে? হ্যাঁ ফ্রেন্ডরা দিয়েছে, ম্যাডামও দিয়েছে, ম্যাডামও গিফট দিয়েছে, কে করেছে, কি সুন্দর করেছে তো। খুব সুন্দর হয়েছে কার্ডটা, স্টাইলটা কিন্তু খুব সুন্দর, একটা আইডিয়া পেলি কিন্তু। এই বন্ধুরা এত লেটার দিয়েছে, এ বাবা, হ্যাঁ ঝুড়ি ঝুড়ি লেটার পেয়েছে, এ বাবা, আর এইগুলো দেখো, ওরে বাবা, এত ঘুরি এত লেটার, সব ফ্রেন্ডরাই দিয়েছে নাকি, দেখো তো ভাই রাখ, ওরে বাপ রে বাপ, তার সাথে একটা প্রান্তিক দেখো, ম্যাডাম মানিয়ে দিয়েছে, কি সুন্দর করেছে। আর ওটা কি, ওটা কি, আর কি আছে বক্সে, আমি দেখাচ্ছি, এটা সারপ্রাইজ, কি সারপ্রাইজ, কে দিয়েছে, ঠিক আছে পড়বি, পড়লে এটা পড়লে আবার কাচলে এগুলো উঠে যাবে তো, হ্যাঁ এটা স্মৃতি, বাহ, আর এটা কি পেন, কলেজ লাইফে গিয়ে যে যার শার্টের ওপর নাম রেখে ফ্রেন্ডদের, ফ্যান্টাস্টিক ফোর এ পিছনে দারুন হয়েছে গিফটটা, দারুন জামাটা ঝুলে পরে দিয়েছে যাতে তুই পরেও পড়তে পারিস, কি সুন্দর লাগছে জামাটা। আমাদের কলেজ ফলেজে এরকম হতো জানিস, লাস্ট ডেতে সবাই সবার সিগনেচার, সবাই সবার নোট, যখন আমরা অফিস থেকে লাস্ট, ধর ওই অফিসে লাস্ট আবার নতুন কোনো অফিসে জয়েন করেছি তখনও এরকম সবাই আমরা করতাম, আর কিছু কাগজে লিখে টিখে দিতাম। ভালো হয়েছে জামা গেঞ্জিটা, একটু বড় হয়েছে, এই মনে হচ্ছে ড্রেস পরেছিস, এটা টেনে দে, এটা টেনে দে, ড্রেস হয়ে যাবে তো, আর এখানে একটা কোমরে বেল্ট বেঁধে নিবি, ব্যাস ড্রেস স্টাইল। এখন ডিনার করা হয়ে গেছে, আর এখন টাস্ক হচ্ছে টুইটির রুমের এই স্টিকারগুলো তোলা, এইগুলো করলেই আমাদের মোটামুটি ক্লিনিং কমপ্লিট। এখানে সমস্ত পর্দা টর্দা খুলে দিয়েছে প্রান্তি, চলো। আমি খুব ওয়ারিড ফিল করছি। কি ওয়ারিড, এখন এটা যাবে তবেই না নিউ আসবে, ওল্ড না গেলে নিউ কি করে আসবে, এবার কোনটা খুলবো বুঝতে পারছি, যা খুশি। চলো কানাডা থেকে আমাদের এটা লাস্ট ব্লগ, লাস্ট নাইট, কালকে সকালবেলা উঠেই আমরা ফ্লাইটে যাওয়ার জন্য রেডি হয়ে যাব, আর এই টুকিটাকি কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে আমরা ঘুমাতে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, এই যে বিজি পারসন, হ্যাঁ যা তো সব ইউনিকর্ন, তো চলো দেখা করছি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক এন্ড করো, কালকে আমরা ফ্লাইটে, কালকে এই সময় আমরা ফ্লাইটে, আমি
ঘুমাবে ও টুইটির টার্গেট হচ্ছে ফ্লাইটে উঠে মুভি দেখা। তো চলো কালকে আমাদের ট্রাভেলিং ডে, এখন রাত্রিবেলা ভালো করে একটু ঘুমানো যাক, তবে তার আগে অনেকগুলো কাজ আছে কমপ্লিট করে নিই। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।